নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। চান্দিল থানা এলাকার চিলগু পঞ্চায়েত ভবনে ব্লক সভাপতি দুর্যোধন গোপ, গ্রাম প্রধান কামদেব দাস, ভাগীরথ গোপ একটি পিসির মাধ্যমে জনসেবায় লক্ষ্য বিষয়ে যৌথভাবে তথ্য প্রদান করেছেন। পিসির তথ্য প্রদান করে ভাগীরথ গোপ বলেন যে শ্রীশ্রীধরের তিনজন মেয়ে রয়েছে, পুটি গোয়ালিন, লুটি গোয়ালিন, পুটকি গোয়ালিন। রাখবা 6 ডেসিমিল জমির উপরে ভৈরব গোপ এবং পাশের গ্রামের অসামাজিক লোকেদের দ্বারা দখলের চেষ্টা করা হচ্ছে, যেখানে তারা ন্যায় বিচার চায় এবং গ্রামবাসীদের প্রবীণ লোকেদের মিথ্যা অপমান করার চেষ্টা করছে, যেখানে ভৈরব গোপ জমির অধিকারী না হয়ে কেবল একজন বেতনভোগী শ্রমিক ছিলেন। আর সাথ সাথ মে আমারে যে সংস্থা হ্যায় জনসেবা হি লক্ষ্য কো ভি বদনাম করনে কা ইয়ে সাজিশ হ্যায়, জিসকে চলতে না তো হাম উসকো কভি ধমকায়ে হ্যায় না হামারে প্রধান জি ধমকায়ে হ্যায় না উনসে কুছ বাতচিত হুই হ্যায়। তো एक तरह का षड्यंत्र है और ना ही उस जगह पे हम लोग कोई कब्जा कर रहे हैं। अगला जो जमीन का बात है, जब कुछ लोगों का डिस्प्यूट चल रहा था तो हम लोगों को ग्रामीण होने के नाते उन तीनों बहनों में आपस में बंटवारा हो गया, उस जमीन का तीनों बहनों में आपस में बंटवारा हो गया। वो जो भैरव गोप इस जमीन का किसी तरह से किसी भी एंगल से वो हकदार उसका नहीं बनता है, क्योंकि ये लोगों का जब आपस में बंटवारा हो गया तो उसका कोई यहाँ पर हकदार ही नहीं बनता है कि इस ज़मीन में कोई हस्तक्षेप करे। वो एक खुद भूमाफिया है और वो उस ज़मीन को बेचने के फिराक में लगे हुए हैं और कुछ यहाँ के लोगों के साथ मिल करके डरा धमका करके हम लोगों का नाम बदनाम करके खुद उस ज़मीन को कब्जा करके वो बेचने का काम करने का वो साजिश रची जा रहा है। ধানবাদ জেলা পরিষদের কার্যকাল এখন মাত্র 3 মাস বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী মহামারী করোনার সময় জেলা পরিষদের দ্বিতীয় বোর্ডের বৈঠকে আজ মোট 5টি প্রস্তাব পাশ করা হয়। ধানবাদ গল্পগ্রামস্থিত কার্যালয় আবাসকে 5,000 টাকা প্রতি মাসে ভাড়া দেওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে। বাগমারা ব্লকের মাছুয়াড়া গ্রামে খালি পড়ে থাকা জমিতে আয়ের উৎস বৃদ্ধির জন্য বিবাহ মণ্ডপ ও দোকান নির্মাণের স্বীকৃতি দেওয়া হয়েছে। নীলশায় হাটিয়ার কাছে জেলা পরিষদের দোকানে মেরামতির জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। জেলা পরিষদের ফাইলগুলি সুরক্ষার জন্য ফাইল ট্র্যাক সিস্টেম ও ডিজিটালাইজেশনের জন্য বিবেচনা করা হয়। এছাড়াও জেলা পরিষদ কর্তৃক গঠিত কমিটির কঠোরভাবে মেনে চলার বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে 16 সেপ্টেম্বর 2020 জেলা পরিষদের বোর্ডের বৈঠকে 16টি প্রস্তাবের অনুমোদন করা হয় এবং সম্প্রতি সরকার দ্বারা বিভিন্ন প্রকল্পে ব্যয় বরাদ্দ করার জন্য 4 কোটি টাকার সহমতি করা হয়েছে। এগুলি ব্যতীত 2020 আর্থিক বছরে জেলা পরিষদের সদস্যগণকে উন্নয়ন কাজের জন্য 15 লক্ষ টাকা বরাদ্দের জন্য পাস করা হয়। স্টেনোগ্রাফার রাখার জন্য আলোচনা করা হয়। 2020 को ध्यान में रखकर के किया गया था उसको भी, वो भी अभी तक से उसका भी अनुशंसा करके मतलब उसको भी अभी तक से अनुमानित है, लेकिन उसके भी ऊपर कोई कार्रवाई नहीं की गई है। ডিআরএম অনিল কুমার মিশ্রা ধানবাদ রেলওয়ে বিভাগের উৎকৃষ্ট কাজের জন্য 120 জন রেলকর্মীকে সম্মানিত করেছেন। সোমবার সন্ধ্যায় ধানবাদ ডিআরএম অফিস প্রাঙ্গণে কর্মীদের সম্মান জানিয়ে তিনি বলেন যে ধানবাদ রেলওয়ে বিভাগ লেদিং এর কাজে প্রথম স্থান অর্জন করেছে, যার কৃতিত্ব আমাদের রেলকর্মীদের। তিনি প্রথম স্থান বজায় রাখতে বিভাগকে কঠোর পরিশ্রমের জন্য আহ্বান জানিয়েছেন। ডিআরএম বলেন যে করোনার সময় সাবধানতার সাথে কাজ সম্পাদন করার প্রয়োজন এবং করোনায় যা দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলি অনুসরণ করা উচিত। धनबाद उपायुक्त उमा शंकर सिंह ने मंगलवार को धनबाद के सेंट्रल अस्पताल कोविड-19 के आईसीयू वार्ड का निरीक्षण किया। इस दौरान उपायुक्त के साथ धनबाद एसडीएम सुरेंद्र कुमार तथा पीएमसीएच के कई डॉक्टर भी मौजूद थे। निरीक्षण के बाद उपायुक्त उमा शंकर सिंह ने मीडिया से कहा कि हर 2-3 दिन के बाद अधिकारियों को निर्देश दिया गया है कि वार्ड का निरीक्षण करे ताकि मरीजों को किसी प्रकार की दिक्कत न हो। उन्होंने कहा कि निरीक्षण के दौरान डॉक्टर और पारा मेडिकल स्टाफ से भी लाइन ऑफ ट्रीटमेंट के बारे में जानकारी ली गई। अभी हम लोगों ने निरीक्षण के दौरान डॉक्टर से एंड सभी पैरामेडिकल स्टाफ से लाइन ऑफ ट्रीटमेंट के बारे में जानकारी दी और काफ़ी अच्छा लगा कि वो हर रिकॉर्ड्स का संधारण कर रही हैं। लाइन ऑफ ट्रीटमेंट काफ़ी अच्छे तरीके से दिया जा रहा है और मुझे पूरा उम्मीद है कि अब आने वाले समय में सेंट्रल हॉस्पिटल की तस्वीर और इसकी प्रोग्रेस बिल्कुल बदली हुई दिखेगी, काफ़ी सकारात्मक दिखेगा। গত 50 বছর ধরে বাংলা ক্লাব ক্ষয়ের ফলে মা দুর্গার পূজা হচ্ছে। এই বছর সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে জানুয়ারি মাস থেকে মূর্তি শিল্পীদের দ্বারা একটি 9 ফুট আকর্ষণীয় মূর্তি তৈরি করা হয়েছিল। তবে করোনা সংক্রমণের কারণে প্রশাসনের নির্দেশ অনুযায়ী 5 ফুটের মূর্তি আধুনিক প্রযুক্তিতে এবং মেশিন দ্বারা পেন্টিং করে তৈরি করা হচ্ছে।
সর্বজনীন দুর্গোৎসব সমিতি বাংলা ক্লাব খয়ের ফলে 1971 সাল থেকে মা দুর্গার পূজা হচ্ছে। দূর দূরান্ত থেকে লোকেরা এখানে পূজা ও প্রতিমা দেখতে আসে। গ্রামাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার প্রতিমার একটি বিশেষ ছাপ রয়েছে। এখানকার প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবের অন্যান্য সদস্যদের দ্বারা মূর্তি নির্মাণ করা হয়। প্রভাবিত এই হওয়া কি দর্শক দেখনে নাই আয় পাঙ্গে বলকে আমরা ছোটা বানায়া আর বড়া মূর্তি কা সামান লানে কে লিয়ে হমকো কলকাতা জানা পড়তা তো ইতনে মেহনত কে বাদ আগর উসকো হম সজা না পায়ে তো আমরা দিল মে এক তো এসা খটকে গা তো হমকো বানা কে কিয়া ফায়দা হুয়া কারণ করতে হুয়ে ইস সাল হম লোক দুর্গা পূজা মানা রহে হ্যাঁ इसमें सैनिटाइज की व्यवस्था मास्क की व्यवस्था और सोशल डिस्टेंस का व्यवस्था हम लोग के वॉलंटियर द्वारा किया जाएगा।